নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় তিরিশে ডিসেম্বর দু হাজার বাইশ শুক্রবার যে পাঁচ রাশির আউটস্ট্যান্ডিং প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি আগামীকাল বরিয়ান যোগ রয়েছে অভিজিৎ মুহূর্ত রয়েছে এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে আপনার বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত দেখুন প্রাপ্তির ক্ষেত্রে একটি জায়গা দেখা দরকার খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আপনার ভাগ্যভাব ভাগ্য ছাড়া ভাগ্য ব্যতীত প্রাপ্তি কিন্তু ঘটবে না প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি প্রাপ্তির যোগ কিন্তু থাকে কারো ক্ষেত্রে খুব অল্প বয়সে প্রাপ্তি হয় কারো ক্ষেত্রে খুব দেরিতে প্রাপ্তি হয় কেউ প্রাপ্তির জায়গাটা বুঝতেই পারে না কিন্তু প্রাপ্তি তার হয়েছিল সেই জায়গা থেকেই আপনাকে দেখতে হবে যে আপনার যদি প্রাপ্তির যোগটা কেটে যায় বার্থচার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার প্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব রাহু রক্ষা কবচ যাদের একটুর জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস খেয়ে যাচ্ছে একটুর জন্য রাহু রক্ষা কবচ বিশেষভাবে কিন্তু লাভ দিবে বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় রয়েছে ষোলোই ডিসেম্বর থেকে আপনার একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ পর্যন্ত এই ছাড়টি কিন্তু রয়েছে ষোলোই ডিসেম্বর টু একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ পর্যন্ত এই ছাড় রয়েছে প্রচুর যারা নিচ্ছেন তারা তো প্রত্যেকে যেন প্রচুর বুকিং করছেন এবং যারা বুকিং করতে চাইছেন অবশ্যই এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে বিশেষভাবে এই রাহুরক্ষা কবচ আপনারা কিন্তু কালেক্ট আপনারা কিন্তু করতে পারেন দেখুন কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চাটের উপর রাহু কি করবে রাহু হচ্ছে আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাবে কম হোক বেশি হোক এই কম বেশিটাই আবার ডিপার্টমেন্টটা আছে হচ্ছে ভাগ্যভাবের উপর রাহু অর্থ দিবে কিন্তু বড় ধরনের অর্থ পাবেন না ছোট অর্থ পাবেন সেটা ডিপেন্ড করবে ভাগ্যভাবের উপর রাহু রক্ষা কবচ আপনাকে অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে রাহুরক্ষা কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া হচ্ছে যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু রাহুরক্ষা কবচ আপনারা কিন্তু নিতে পারেন আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলবো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনি হয়তো সেই জায়গাটাতে আপনি প্রাপ্তি জায়গাটাতে কিন্তু আপনি বারবার দেখছেন যে না আমার প্রাপ্তি হচ্ছে না কেন হচ্ছে না হোয়াই কিসের জন্য হচ্ছে না এই জায়গাটা কিন্তু জানা দরকার কারণ এখানে এটা জানতে গেলে আপনার ন্যাকাল চাটকে কিন্তু বিশ্লেষণ করা দরকার আপনার জন্মকুণ্ডলিকে কিন্তু বিশ্লেষণ করা দরকার যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডুলি নেই হস্তরেখা আপনারা বিশ্লেষণ কিন্তু করুন বিশেষভাবে আপনার কিন্তু কোন বছর আছে কোন কোন মাসগুলোতে আপনার জন্য শুভ এবং আপনার ক্ষেত্রে ফরচুনার নাম্বার এবং আপনার কুণ্ডলী অনুযায়ী লাকি বা টার্গেট নাম্বার কোনগুলো সেটা কিন্তু বিস্তারিত আপনাদেরকে কিন্তু জানানো কিন্তু হবে দেখুন অর্থ খুব সহজে পাওয়া যায় আবার খুব কঠিন কিন্তু হয় এখানেই কিন্তু দেখা দরকার আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির জায়গাটাতে বাধা আসছে কেন এই জায়গাটা আপনার ধনভাব আপনার আকস্মিক প্রাপ্তির ভাব আপনার ভাগ্যভাব এই ভাবগুলো কেমন রয়েছে এবং আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আপনার পারমিট করছে কি না সেটা কিন্তু দেখা দরকার এই মহাদশা অন্তদশা দশা যদি আপনার পারমিট যদি করে তাহলে আপনি জানবেন আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে এখন জানা দরকার যে আপনার ন্যাকাল চাটে যে যে ভাবগুলোকে স্ট্রং করা দরকার সেই জায়গাগুলো কিন্তু স্ট্রং করা কিন্তু প্রয়োজন আছে এবং এর পাশাপাশি আপনার মহাদশাটা কিসের চলছে মারক চলছে না রাজ্যকারী মহাদশা চলছে এটাও কিন্তু জানা দরকার অর্থের জায়গাটার জন্য আমি বারবার বলি আপনার জন্ম ছক বিশেষভাবে পর্যবেক্ষণ করা দরকার অর্থনৈতিক স্থিতিকে বৃদ্ধি করতে বিশেষভাবে শুক্র শনি রাহু এবং বুধ গ্রহকে ভালো করা কিন্তু দরকার এই চারটি গ্রহ হচ্ছে মুখ্য কারক গ্রহ আপনার জন্মচকে যোগ কখন রয়েছে সেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন একটি কথা আমি বারবার বলছি কিছু কিছু ক্ষেত্রে আপনার ভাগ্য ভাবকে যদি স্ট্রং করা যায় আপনার ধনভাবকে যদি স্ট্রং করা যায় এবং রাহু গ্রহকে যদি স্ট্রং করা যায় নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে এবার আপনাদেরকে আমি বলি বারবার যারা প্রচুর ইনভেস্টমেন্ট করছেন কিন্তু একবার নিজের ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা আপনারা বিশ্লেষণ করে নিন কারণ পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে সবার জন্য যে আগামীকাল প্রাপ্তি হবে এটা কখনোই না কিছু মানুষের কিছু সংখ্যক মানুষের কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে এবার আমি জানাই আগামীকালে যে পাঁচ রাশির আমি কথা বলবো প্রথম যে রাশি আগামীকালের জন্য বৃষ রাশি বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল দশ সকাল নটা একচল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই শুভ বিশ্ব রাশির যদি আপনি মানুষ আপনার ক্ষেত্রে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন আপনাদের শুভ সময় সকাল আটটা একচল্লিশ মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত এবং পাঁচ শুভ সময় বারোটা একচল্লিশ মিনিট থেকে আপনার একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চার নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বিশেষভাবে মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন এবং এক আপনাদের শুভ সময় সকাল সাতটা চুয়ান্ন মিনিট থেকে আপনার দশটা বাইশ মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম প্রাপ্তির গাঢ় যোগ রয়েছে মহা সৌভাগ্যশালী রাশি সে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে চার এবং এক আপনাদের শুভ সময় বিকাল চারটা বারো মিনিট থেকে সন্ধ্যা ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই এ বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ